নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি পাকা আমের আচার বা আমসত্ব বানাবো। তাই বাচ্চারা আম ধরছে, এখানে আমি আম কেটে নিচ্ছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে চিপে নিচ্ছি। সবগুলো আম আমার চিপে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা তালা নিয়েছি, তালার মধ্যে সামান্য তেল মেখে নিচ্ছি যাতে সহজে উঠে যায়। এখন আমি তালার মধ্যে আমের রসগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি তালাটি রোদে দিয়ে দিব। প্রায় দুদিন আমি রোদে দিয়েছি, পুরো শুকিয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আগে তেল দে,
এখন আমি ছুরি দিয়ে কেটে নেব। আপনারা যে কোনো সাইজের কাটতে পারেন, আমি এভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই থাক, চলে আসব অন্য আরেকদিন আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।